Fire Service'e number ne kirkası? Kissin ay. Video free. Kir bağımla tanı. Fire Service'e number ne itmar kası? Lexi, gaz darse. ফরিদপুরের নগরকান্দায় দুর্বৃত্তে দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি সহ ঘরের সম্পূর্ণ মালামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে। জানা যায়, গত 19 এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 3:30টার দিকে ঈশ্বরদী গ্রামের মৃত আব্দুল হাকিম ফকিরের পুত্র মিজান ফকিরের বসতবাড়িটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষের লোকজন ঘটিয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। ঘটনার খবরে নগরকান্দা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমার বাবার নাম মোহাম্মদ মিজান ফকির। আমি কালকে রাত্রে যখন বাড়িতে আসতে যাই, তো মাসুদ মেম্বারের লোকজনেরা আমার একা করে পথে থেকে, তো আমি আর এখানে রাতে আসতে পারিনি। তারা আমার দাবর দিয়েছে 10-12 জনে, তো আমি দৌড়ে আমার বড় খালাদের বাড়িতে চলে গেছি। তো রাত 4টার দিকে আমার ছোট কাকা ফোন দিয়ে আমার বলতেছে যে আমাদের ঘর জ্বালাই দিচ্ছে পুরোটা। তখন আমি আসি, আসে দেখি ফায়ার সার্ভিস আগুন নেবে, পুরোটা নিয়ন্ত্রণে আনতে পারে না, কিছুটা আগুন আছে। তখন তারা আগুনটা নিয়ন্ত্রণ করে নিভাইতে যায়। ঘরে আমার বোনের বিয়ের জন্য কাপড়, খাট, তোশক, লেপ, জামা কাপড়, গহনা অনেক মাল সামান আছিল আমাদের ঘরে। বিয়ে বলতে কি তোমার বোনের বিয়ের কথা ছিল? কবে বিয়ের কথা ছিল? বিয়ের কথা এখন হয় না, আমরা এগুলা করে রাখতেছি। মানে বোনের বিয়ের আর কি সম্বন্ধ চলতেছে, তো আমরা এগুলা কিনে কেটে রাখছি। দেখতেছেন তো অনেক কাপড়, নতুন কাপড়, খাট, এগুলা তোশক, এগুলা বানাই রাখতেছি। এমনি তোমরা কি বাড়িতে থাকো না? না, আমার বাড়িতে থাকি, আমার বাবা ছিল আমার নানা বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। আমার বড় ভাই ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, সেও বাড়ি ছিল না। আমার বড় ভাইয়ের বউ শ্বশুর বাড়ি গেছিলো, আমার আব্বু তার আনতে গেছে, বাড়িতে আমি একাই ছিলাম। গ্রামে বেশ কিছুদিন 3-4 দিন ধরে দলাদলি চলতেছে, তো ওই দলাদলির কারণে হচ্ছে আমাদের বাড়িতে আগুনটা দিচ্ছে। আমরা হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে 2টা দল, একটা সিরাজ মাত্তুবের দল আর একটা হচ্ছে অদূত মাত্তুবের দল। আমরা হচ্ছে অদূত মাত্তুবের দলের লোক, সিরাজ মাত্তুবের দলের লোক আমাদের বাড়িতে আগুন দিচ্ছে। হ্যাঁ, মামলায় আমি গতকালকে একটা অভিযোগ করেছি। গতকাল কখন? গতকাল সকাল 10টার দিকে। আগুন লাগছে কখন? আগুন লাগছে আজকে রাত 4টায়। আগে অভিযোগটা কি, মানে কোন কি অভিযোগ দিছে আগেরটা? আগেরটা হচ্ছে আমি যখন আমার ভ্যানে দুজন যাত্রী ছিল, আমার মামাতো ভাই, তাদেরকে নিয়ে বাজার থেকে আসতেছি, তো ব্রিজ থেকে তাদেরকে আমার ভ্যান থেকে নামাইয়ে দুজনে মারা হয়। তো আমি ওইটা দেখে আমি আত্মরক্ষার জন্য আমার ভ্যানে আমি বাড়ি চলে আসি। তখন আমার পিছু পিছু 20-25 জন লোক আইসা আমার ওই এক চালায় আগুন ধরাই দেয়। এটা নিয়ে আমি থানায় অভিযোগ করি। এতে আমার একটা মোটর সাইকেল আর একটা ভ্যান পুড়ে যায়। এর আগে আগুন দেওয়া হয়েছে সোমবারের দিন রাত্রে। আচ্ছা, আমি জিটি করার কারণে হচ্ছে তারা আবার আমার এই বড় ঘরে আগুন ধরাইছে।